শ্রেণীর প্রথম অধ্যায় থেকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হল জাদুঘরের প্রকারভেদ পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে আজ অসংখ্য জাদুঘরের অস্তিত্ব লক্ষ্য করা যায় বিভিন্ন জাদুঘর বিভিন্ন ধরনের যেমন শিল্প সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তি প্রভৃতি বিষয়ে সামগ্রী সংরক্ষণ করে সে বিষয়ে আলোকপাত করে আবার কোনো কোনো জাদুঘর নির্দিষ্ট কোনো একটি বা গুটিকয় বিষয়ের সামগ্রী সংগ্রহ করে এবং সেগুলির প্রতি আলোকপাত করে প্রদর্শনের উদ্দেশ্যে জাদুঘরে সংরক্ষিত বস্তুগুলির ভিত্তিতে এসব জাদুঘরকে বিভিন্ন ভাগে বিভক্ত করা যায় অবশ্য কোনো একটি জাদুঘর একই সঙ্গে একাধিক শ্রেণী বিভাগের অন্তর্ভুক্ত হতে পারে সেই বিভিন্ন প্রকার জাদুঘর সম্পর্কে আমরা এবার আলোচনা করব প্রথম হচ্ছে বিশ্বকোষ জাদুঘর বিশ্বকোষ জাদুঘর বলতে সুবৃহৎ বিশেষ করে বিভিন্ন দেশের জাতীয় জাদুঘরকে বোঝায় যেখানে বিপুল সংখ্যক দর্শকের প্রবেশের সুযোগ থাকে এবং স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন বিষয়ের বিপুল ও অসাধারণ তথ্য সংগ্রহ থাকে যেমন একটা উদাহরণ হচ্ছে যে ব্রিটিশ মিউজিয়াম ব্রিটিশ মিউজিয়ামকে সর্বজনীন জাদুঘর বলা হয় দ্বিতীয় হচ্ছে প্রত্নতাত্ত্বিক জাদুঘর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে কেবলমাত্র প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহ সংগ্রহ সংরক্ষণ এবং প্রদর্শন করা হয় এই ধরনের জাদুঘরকে দুই ভাগে বিভক্ত করা হয় এক হচ্ছে খোলা জায়গার অবস্থান এই ধরনের কোনো কোনো জাদুঘর খোলা জায়গায় অবস্থিত হয় এবং জাদুঘরের নিদর্শনগুলিও খোলা জায়গায় রাখা হয় আবার দ্বিতীয় অট্টলিকার অভ্যন্তরে অবস্থান কোনো কোনো প্রত্নতাত্ত্বিক জাদুঘরের একটি নিদর্শন অট্টলিকা থাকে এবং এর অভ্যন্তরে তার নিদর্শনগুলি সংরক্ষিত ও প্রদর্শিত হয় যেমন একটা উদাহরণ হচ্ছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান মিউজিয়াম তিন নম্বর হচ্ছে শিল্প জাদুঘর শিল্প জাদুঘরে বিভিন্ন ধরনের শিল্পকলা সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করা হয় এসব শিল্পকলা মৃৎশিল্প আসবাবপত্র ধাতুর ফলকে খোদিত শিল্প ভাস্কর্য চিত্র নকশা প্রভৃতি নানা ধরনের হতে পারে এসব শিল্পকলা প্রদর্শনের উদ্দেশ্যে সাধারণত জাদুঘরের দেওয়ালে না ঝুলিয়ে কোনো একটি বিশেষ ঘরের ক্রবোচ্চ পাটাতনে সাজিয়ে রাখা হয় এর একটা উদাহরণ হল অ্যাসমোলিয়ান জাদুঘর চার নম্বর হচ্ছে ঐতিহাসিক জাদুঘর কোনো প্রাচীন ঐতিহাসিক গৃহকে কেন্দ্র করে সেই জাদুঘর প্রতিষ্ঠিত হয় তা ঐতিহাসিক গৃহ জাদুঘর নামে পরিচিত ঐতিহাসিক গৃহ বলতে কোনো বিশেষ স্থাপত্য রীতি সমন্বিত অট্টলিকা কোনো খ্যাতনামা ব্যক্তির জন্মস্থান বা কোনো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার সাক্ষী ছিল এমন বাড়ি হতে পারে উদাহরণ হিসাবে বলা যায় যে মুর্শিদাবাদ জেলার লালবাগে অবস্থিত হাজারদুয়ারি একটি ঐতিহাসিক গৃহ জাদুঘরের উদাহরণ পাঁচ নম্বর হচ্ছে জীবন্ত জাদুঘর ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে প্রাচীন যুগের মানুষের জীবনযাত্রা অনুকরণ করে যে সব জাদুঘরে দর্শকদের দেখানো হয় সেগুলিকে জীবন্ত জাদুঘর বলা হয় এই ধরনের জাদুঘরে প্রাচীন সংস্কৃতি প্রাকৃতিক পরিবেশ ঐতিহাসিক সময়কাল ইত্যাদি কৃত্রিমভাবে সৃষ্টি করে দর্শকদের দেখানো হয় কখনো কখনো কোনো প্রাচীন অট্টলিকায় কোনো ঐতিহাসিক নাটক মঞ্চস্থ করে অতীতের ঐতিহাসিক দৃশ্যটি তুলে ধরা হয় তখন এই প্রাচীন অট্টলেখাটিকেও একটি জীবন্ত জাদুঘর বলা হয় এর একটি উদাহরণ হলো স্কানসেন মিউজিয়াম ছয় নম্বর হচ্ছে সামরিক জাদুঘর সামরিক জাদুঘরে কোনো দেশের সামরিক বাহিনী ও যুদ্ধ সংক্রান্ত নানা নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শন করা হয় সাধারণত কোনো দেশের জাতীয়তাবাদী দৃষ্টিকোণ থেকে সে দেশে এ ধরনের জাদুঘর প্রতিষ্ঠা করা হয় এই জাদুঘরে যুদ্ধকালীন অস্ত্রশস্ত্র অন্যান্য সামরিক সরঞ্জাম সেনাদের পোশাক যুদ্ধকালীন প্রচার কর্মসূচি যুদ্ধের সময় সাধারণ মানুষের জীবনযাত্রা ধরন প্রভৃতি নিদর্শন সংগ্রহ সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করা হয় এর একটি উদাহরণ হলো কানাডিয়ান ওয়ার মিউজিয়াম সাত নম্বর হচ্ছে ক্ষণস্থায়ী জাদুঘর ক্ষণস্থায়ী জাদুঘর বলতে কোনো অস্থায়ী প্রেক্ষাপটে অল্প সময়ের জন্য নির্মিত জাদুঘরকে বোঝায় এই ধরনের জাদুঘর প্রতিষ্ঠার প্রবণতা উনিশশো দ এর দশকে প্রসার লাভ করে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলার উদ্দেশ্যে স্থায়ী জাদুঘরগুলি অনেক সময় বিভিন্ন স্থানে ক্ষণস্থায়ী জাদুঘর প্রতিষ্ঠা করে জনগণকে আকৃষ্ট করার চেষ্টা করে এর একটি অন্যতম উদাহরণ হলো মিচিগ্যানের মিউজিয়াম অফ নিউ আর্ট আট নাম্বার হচ্ছে জৈব পার্ক ও বৃক্ষের বাগান জৈব পার্ক অর্থাৎ চিড়িয়াখানা এবং বৃক্ষের বাগান এক ধরনের জাদুঘর বলে বিবেচিত হয় কেননা জাদুঘরের মতো এগুলির লক্ষ্য হল বিভিন্ন নিদর্শন সংগ্রহ সংরক্ষণ প্রদর্শন শিক্ষাদান প্রভৃতি উদাহরণ হচ্ছে লন্ডন জু ও কলকাতা চিড়িয়াখানা আজকের সংক্ষিপ্ত আলোচনা এই পর্যন্ত